নমস্কার কবিতার নাম সিঁদুর কবি কেষ্টমণ্ডল সিথি ভরা সিঁদুর যেন দিগন্ত বিস্তৃত ঐশ্বর্য যা আলোয় আলোয় ভরে তোলে গৃহস্থে রাঙিনা হাতে শাখা পলা লোহা নির্মিত নোয়া হিন্দু নারীর আজ অহংকার সংসারের যাবতীয় উন্নতির ধারক আর বাহক তাই নারী কখনো ভোরে না তাকে অঙ্গে অঙ্গে শোভিত করে স্নানের পরে বিকালে সকালে স্বামীর দীর্ঘ জীবন কামনায় সিথির ভাজে ভাজে রোমাঞ্চিত হয় সে ইতিহাস কিন্তু অন্য কথা বলে সভ্যতার প্রথম জীবনে আসে গোষ্ঠী আজকের ব্যক্তি স্বাতন্ত্রের মতো চারিদিকে শুরু হয় গোষ্ঠী স্বাতন্ত্রের লড়াইয়ে দম্ভের আগুন এক গোষ্ঠীর যোদ্ধা অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে আরেক গোষ্ঠীর ঘুমন্ত মানুষের উপর শুরু হয় বর্বরতা লুট হয় তিলে তিলে জমে ওঠে সম্পত্তি লুট হয় সসম্মানে বাঁচিয়ে রাখা ইজ্জত বন্দি হয় হাজার হাজার পরাজিত নারী যাদের হাতে পরিয়ে রাখা হতো শিকল রাঙিয়ে দেওয়া হতো সিথি রঙিন পাউডারে বুঝিয়ে দেওয়া হতো এরা বিজিত তাই জয়ী মানুষের ভোগ্যপণ্য তার চিহ্ন আজ বইছে নারী লাল সিঁদুরে এখন পথ চলতি মানুষ সেভাবেই দেখে রাঙানো সিথি মানে সে কারুর দখলে স্বামীর দীর্ঘ জীবন সংসারের মঙ্গল সাধন এসব কি ভুল ভুল বোঝানো বছর ত্রিশের মেটার। যেদিন স্বামী মারা গেল সন্তান বৃদ্ধ মা বাবাকে রেখে সেদিন সে প্রাণীর সঙ্গে নিয়ে চলে গেল স্ত্রী শাখা পলা নোয়া চেতার আগুনে চলে গেল সব সংসারের সমস্ত মঙ্গলের দায় সন্তানের দায় দুটি বৃদ্ধ প্রাণের দায় সেদিন থেকে বর্তায় শূন্য সিঁথির নারীর উপরেই সিঁদুর মঙ্গলময় কথা কিন্তু আর কেউ বলে না সেদিন সেদিন মঙ্গল আর সিঁদুর অসমর্থক হয়ে যায় স্বামীর নামে সিঁদুর স্বামীর নামে শাখা কিন্তু তোমার নামে স্বামীর কি আছে তুমি কারোর দখলে তারই প্রমাণে বইছ তুমি সারা শরীর জোরে তোমার স্বামী তার প্রমাণে কি বলছে কখনো ভাবনি সে কথা ভাবতে মানা তাই ভাবনি পড়তে হয় তাই পড়েছ ভালো লাগে তাই রাঙিয়েছো যেমন অধর রাঙাও কৃত্রিম রঙে দীর্ঘদিনের লালিত বলে সযত্নে লালন করেছ সিথিতে মানিয়ে নিয়েছ তাকে অন্যান্য অলঙ্কারের মতো তাই সিঁদুর খেলা নিচুকি খেলা নিচুকি সেলফি মুড